বন্ধুরা, এখন বাজে সকাল 7টা। এখন থেকে আমি নতুন ব্লগ শুরু করছি। এখানে টপি মিল্কি ঘুম থেকে উঠে দেখি ঘুমোচ্ছে। ওরা সারা রাত ধরে ঘুমোতে পারে না, খুব গরম এখানে, অতিরিক্ত গরম। এখন কবির ঘুমে ঘুমোচ্ছে, এখন ডাকলেও ওদের সাড়া পাওয়া যাবে না। দুই বোন কি সুন্দর একসঙ্গে ঘুমোচ্ছে, কি সুন্দর লাগছে মুখটাকে দেখতে। মনে হচ্ছে দুটোর গাল দুটো চটকে দিই। এখানে মিল্কিও শুয়ে রয়েছে, দুই বোনকে ছাড়া থাকতেও পারে না, আবার মারামারি করতেও ছাড়ে না। মিল্কি এখন ছাদে উঠে কি মুখে পেয়েছে, মুখে নিয়ে দৌড়চ্ছে, যদি বের করে নি। কি মুখে দিচ্ছিস তুই? মিল্কি কি খাচ্ছে, কি খাচ্ছে বেদে? ওষুধ খাওয়াবে, ওর গায়ে কেমন ফুলে হয়ে আছে, অ্যালার্জির মতো অনেক কমেছে। গরম খাবে কি করে? না না, ওষুধটা আগে দিয়ে দাও, ওষুধটা আগে দিয়ে দাও। আরে তোল খা, করো করানো। এই চালু বকবি না, আচ্ছা আদর করে বলো, আদর করে। আর খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে খেয়ে নে। তুলে রাখ, তুলে মুখটা উঠে রাখ, মুখটা উঠে রাখ। তো খা, বন্ধুটা অন্যরকম অনেক কমে গেছে, গায়ে পুরো চাকা চাকা হয়েছিল। বাবু গরুর গামলাটা সরিয়ে দে, বিড়ালের পাশে সরিয়ে দে। এখন টপি মিল্কি কে লিচু খাওয়াবো। কে খাবে লিচু? টপি খাবে না মিল্কি খাবে? হ্যাঁ, কে খাবে? লিচু খাবে তো? দাঁড়াও ছুলে দিচ্ছি, খাওয়াই দেবো। চারকোল এন্ড গ্রাফাইট পেন্সিল ইউজ করে করা হয়েছে। চারকোল পেন্সিল এটাকে বলে, যেটা ব্ল্যাক কালারের একটা পেন্সিল হয়। আমরা চাও পরে যাবো, চ। তো এখন আমি টফি আর মিল্কিকে নিয়ে ওপরে একটু এসছি। ওপরের আবহাওয়াটা প্রচণ্ড ঠান্ডা, এখন 6টা বাজে। টফির আবার লোম গজাচ্ছে, আবার গোল গোল লাগছে ওকে। টপিকে লাগাতে এইভাবে হেব্বি লাগে। দেখুন দেখুন, এটা কেটে গেছেন, এটা কেটে গেছেন, খালি ডিস্টার্ব করুন, এত হিংসুটাই। মানে দিদিকে টপিকে আমার সাথে খেলতে দেবে না, টপি আমার সাথে খেলতে এলেই ওকে আটকে হবে। দেখেছেন, খাবে পুরো রুমে কাজ চলছে, গলায় পাথর বসানো হবে। আমি আর বাবা মিলে পাথর আনতে যাবো, দেখি কি পাথর বাবার পছন্দ হয় বা আমার পছন্দ হয়। এই যেগুলো কাটা হয়েছে সাইডে বেরিয়েছিল, এখানে বাবা পেঁয়াজ এনে রেখে দিয়েছে, ঠিক আছে, অনেকদিন আগে দিয়ে। এখানে আরও এরকম তিন চারটে আরও থাক ছিল, মনে হয় ওগুলো শেষ হয়ে গেছে, আরও দু তিনটে ছিল, আস্তে আস্তে কমছে আর কি। মানে এখান থেকে নিয়েই রান্না হয়। ও হো, ভিউটা হেভি লাগছে, আকাশটা হেভি লাগছে। আরে বাবা, এক গামলা আমি বসেছি, কি বিক্রি করতে বসেছে নাকি? এগুলো মার্বেল বসানো হবে বলে এখানে কালকে আমগুলো ছাড়ানো হয়েছে, সব আম সত্য করে রেখেছি। এখানে 5টা থালা হয়েছে, আর এই দুটো আগে, আর এখানে কাপড়ের মধ্যে একটা দিয়েছি, এটা শুকিয়ে এসছে। এত প্রচন্ড পরিমাণে এখানে গরম পড়েছে, আজকে 40-এর উপরে তাপমাত্রা। আর এই গরমে সব থেকে বেশি যা কষ্ট হচ্ছে সেটা হচ্ছে আমার বাড়ির দুই বোনের, টফি অ্যান্ড মিল্কি। কারণ ওটা মিল্কি ওপরে উঠে যাচ্ছে, তাই ওইগুলো ভাঙা হয়েছে। এটা আমার স্টুডিও হবে, আকার অনেক বড় এই রুমটা। তুমি মুখে তো একটা রুমাল ফুমাল বেঁধে নিতে পারো গো। এই মাকে ঘর মুছতে দেবে না। আর ও সবসময় অ্যাক্টিভ থাকে গরমে, ও খেলবে এই মায়ের সাথে। ওকে বকছো কেন, বাড়ির ছোট মেয়ে সব থেকে। এখন আমি আর বাবা যাচ্ছি পাথর আনতে, ওপরে এটা বসবে মার্বেল। এতগুলো টাকা এখন ওম সোহা হয়ে যাবে, লাস্ট দেখা এই দেশ। এই পাথরটা নেওয়া হচ্ছে, গাড়িতে লোড হচ্ছে। এটা টাইলস আছে বাথরুমের জন্য, দেখি চেঞ্জ করুন।
এটা পছন্দ না এখন বাজে 1:10 প্রচন্ড পরিমাণে গরম মাথা ব্যথা ঘুরে যাচ্ছে অ্যাকচুয়ালি বড় গাড়ি করে গলির সামনে এসে রাখা হয়েছিল দেন হাতে করে তিন চারজন মিলে ধরে এখানে এনে রেখেছে এবার এখান থেকে ছাদের উপর মানে উপরের রুমে তোলা হচ্ছে দোতলায় তোলা হচ্ছে এখানে কিছু রাখা আছে ওখানে আছে আর অর্ধেক নিয়ে যাওয়া হয়েছে এইভাবে রাখা হচ্ছে এখানে তো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি অ্যাকচুয়ালি দেখলেন রাতে সেভাবে ঘুমাই নাই মানে পাথর দেখাচ্ছিল তোলা হয়েছে অতখানি রেকর্ড করে দেন আমি ঘুমিয়ে পড়েছি উঠে দেখছি অন্ধকার হয়ে গেছে সবাই চলে গেছে সো আর কিছু রেকর্ড করা হয়নি আজকের ব্লগটা অনেকটাই ছোট যেমনই ব্লগ হয়েছে আমি আপলোড করলাম দেখা হবে কালকে নতুন কোনো ব্লগে বাই